আকাশে বল প্রস্তুত হওয়ার যথেষ্ট সময়ও পেয়েছেন, এমনকি বল লাইনের নিচে দাঁড়িয়ে প্রস্তুত হয়েছেন। কিন্তু এরপরেও এমন একটা ক্যাচ মিসের কোনো উত্তর কি ক্যাপ্টেন নাজবুল শান্তর কাছে আছে? 49তম ওভারের শেষ বল, ভারতের দুই ব্যাটারের বিচক্ষণতায় ততক্ষণে দিশেহারা বাংলাদেশ। এর মধ্যেই ওভারের শেষ বলে ঋষভ পান্তকে বোকা বানাতে সক্ষম হন সাকিব আল হাসান। স্টক সুইপ করে মিড উইকেটের উপর দিয়ে মারতে গিয়েছিলেন ঋষভ, তবে আল হাসানের ঘূর্ণিতে টাইমিংটা হয়ে যায় গড়বড়ে, যার ফলে আসে নিশ্চিত আউটের সুযোগ, তবে কোনো লাভ হলো না। শান্তর ক্যাচ মিসে নিশ্চিত জীবন পেলেন ঋষভ পান্ত। বাংলাদেশ অধিনায়কের ক্যাচটি এতটাই সহজ ছিল, এমনকি সেটা কিভাবে তালুবন্দী করা যেত তা দেখিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। শান্তর ক্যাচ মিসের পরপর ক্যামেরা যায় ভারতীয় ড্রেসিং রুমের দিকে, যেখানে দেখা যায় রবীন্দ্র জাদেজা নিজেই ট্রায়াল দিয়ে দেখাচ্ছেন ঠিক কিভাবে নেওয়া যেত ক্যাচটি। আর সেটা দেখে রোহিত পাশ থেকে কিছু একটা বলে উঠেছেন, হয়তোবা বাংলাদেশের দুর্ভাগ্যের কথাই বলেছেন তিনি। কারণ একদিকে যেমন রানের পাহাড় গড়ছে ভারত, অন্যদিকে ক্যাচ মিসের হিড়িক পড়েছে বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে। এর আগের ওভারেই পান্তকে জীবন দিয়েছেন হাসান মাহমুদ, তার আগে শুভমন গিলের ক্যাচ ছেড়েছেন তাইজুল ইসলাম। সব মিলিয়ে টাইগারদের হাত থেকে আরও দূরে সরে যাচ্ছে চেন্নাই টেস্ট। 3 নম্বর দিনের লাঞ্চের আগেই ভারত পেয়ে গেছে 432 রানের লিড। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।